এখন দেখবেন জাহান টিভি নিউজ। জাহান টিভি উত্তর জনতার কণ্ঠস্বর। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে কেমিক্যাল মুক্ত মিশ্র ফল চাষ করে সফলতা পেয়েছে ফল চাষি রানা। গত 4 বছর আগে 2 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন এই মিশ্র ফল বাগান। তার 2 বিঘা জমির উপর মিশ্র ফলের বাগানে ভিয়েতনামি জাতের নারিকেল, থাই পেয়ারা, মাল্টা, ড্রাগন, পেঁপেসহ প্রায় 10 প্রকার বিভিন্ন দেশি বিদেশি জাতের ফলস গাছ লাগিয়ে ব্যাপক সাড়া জাগিয়েছেন তিনি। পেশায় তিনি একজন স্যানিটারি মিস্ত্রি হলেও কৃষিকাজের প্রতি রয়েছে তার প্রবল আগ্রহ ও চেষ্টা। তারই ধারাবাহিকতায় কেমিক্যাল মুক্ত বিভিন্ন জাতের ফল চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। তার শ্রম আর যত্নে 1 বছরের মাথায় ব্যাপকভাবে ফলন আসে থাই পেয়ারার। পাশাপাশি ফলনের অপেক্ষায় আছে মাল্টা, নারিকেল ও ড্রাগন ফল। গত বছরে তিনি বাগানের পেয়ারা, পেঁপে আর ড্রাগন ফল বিক্রি করেছেন 1 লাখ টাকার উপরে। মিশ্র ফল বাগান একটি লাভজনক চাষ। ধানসহ অন্যান্য ফসল বাদ দিয়ে এই মিশ্র ফল বাগান করেই আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে জানান সফল ফল চাষি রানা। আনোয়ার ভাইয়ের সহযোগিতায়, তার সহযোগিতায় আমি এই বাগানটা করতে অনুপ্রাণিত হই। ভবিষ্যতে আমি বাগান প্রসার করার নিয়ত আছে। 50টা গাছ আছে আমার। 50টা গাছে যদি 100 পিস করে নারকেল আসে, তাহলে মনে করেন যে 500-5000 নারকেল। 30 টাকা পিস বিক্রি করা যায়, তাহলে অনেক ইনকাম। এই হিসাব করে আমি ভিয়েতনামি নারকেলটা আমি করার মানে নিয়ত করে নিছি। সফল এই মিশ্র ফলের বাগানে সাফল্যের খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রতিদিনই শত শত আগ্রহী বেকার যুবকেরা বাগান দেখতে এসে মুগ্ধ হচ্ছে, পাশাপাশি বাগান করার আগ্রহী হয়ে উঠছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সার্বক্ষণিক বিভিন্ন প্রকার পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে সহায়তা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন শেরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে কর্মরত উপসহকারী কৃষি অফিসার আনোয়ার সাদাত। মূলত সে একক ফল বাগান করতে চাইছিল, ভিয়েতনামের নারকেলের ফল বাগান করবে। আমরা বললাম যে ভাই, ভিয়েতনামের নারকেল না মিশ্র ফল বাগান করেন। এতে হবে কি, দেখা যায় ভিয়েতনামের নারকেলের ফল আসতে 3-4 বছর সময় লাগে, আর যখন মিশ্র ফল বাগান 1 বছর পর থেকে বিভিন্ন ফল পেতে পারবে। সেখানে আমাদের কত উদ্বুদ্ধ হয়ে সে পাশের মাল্টা, পেয়ারা এবং ড্রাগন ফলের চাষ করছে, আর আমরা সে সার্বিকভাবে যত সহযোগিতা মানে পরামর্শ সব আমরা তাকে দিয়ে থাকি।